জাতীয় প্রেস ক্লাবে সতীর্থ স্বজনের আয়োজনে জাতির পিতার বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আলোচনায় অংশ নিয়ে উবাইদুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপির আশার আলো অচিরেই নিভে যাবে। ষোড়শ সংশোধনী বাতিলের পর মহা খুশি, আনন্দে জগাই মাথায় নৃত্য করছেন। এই তো কিছুক্ষণ আগে এখানেও বলে গেলেন আশার আলো দেখছেন, অন্য ইস্যু যেমন মরে গেছে এ আশার আলো অচিরে নিভে যাবে। বিকেলে নগর ভবনে সিটি কর্পোরেশন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বিএনপির ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র চলছে, শেখ হাসিনাকে সরকার থেকে ক্ষমতা থেকে হটানোর জন্য। আলোচনা সভা শেষে বের করা হয় শোক র্যালি। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।